আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি ওই যে দুপুরের পর থেকেই শুরু করছি, স্কুল থাকলে আসলে সকালবেলা ভিডিওগুলো করা হয় না, যেহেতু খুবই তাড়াহুড়ায় থাকি, মানে কোনোরকম কাজগুলো শেষ করে ফেলি, স্কুল থেকে আসার পরে আস্তে করে ভিডিও শুরু করি আর কি। এই যে আজকে তেমন একটা রান্নাবান্না চাপ নেই, মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর এই দিক দিয়ে বাবুর খিচুড়িটা বসিয়ে দিলাম কুটাকাটা করে। আর রান্না করতে এসে দেখি যে আমার মরিচ শেষ হয়ে গিয়েছে, আগে যেগুলো ছিল আর এগুলো কিন্তু প্রায় এক মাস হয়ে গিয়েছে, ভাঙানো হয়েছে, কিন্তু এখনও পটে ঢুকানো হয় নাই বা মানে ছেলে নেওয়া হয় নাই আর কি, এমনি আমি একটা বক্সে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন আজকে ভাবলাম মরিচ যেহেতু শেষ হয়ে গিয়েছে তো মরিচ তো নিতে হবে, তার জন্য সবগুলো একটু ছেলে নিচ্ছি, যদিও এগুলো করলে অনেক মানে হাত জলে জ্বালাপোড়া করে আর কি, তো তারপরেও কিছু করার নেই, এই কাজগুলো কিন্তু আমাদেরই করে নিতে হয়। তো খালাকে বলছিলাম, খালা বললো যে খালা আমার অনেক হাত জ্বলে, তো যাই হোক নিজের কাজ নিজেই করে নিচ্ছি, আমাদেরটা তো আর কাউকে বলতে পারি না, নিজেদেরটা যতই কষ্ট হোক নিজেদেরটা নিজেরই করতে হবে। এই যে এখানে 2 কেজি মরিচ, শুকনো মরিচ কিনে তারপরে ভাঙানো হয়েছে, এই কাজগুলো কিন্তু আমার আব্বাই করে দেয় সব সময়। তো মানে হলুদ মরিচ আর হচ্ছে জিরা সবগুলো একসাথেই ভাঙানো হয়েছে, কিন্তু ওই দুইটা দরকার হয়েছিল সেগুলো আমি মানে ছেলে আগেই ঢুকিয়ে নিয়েছি, এটা আর মানে দরকার হয় নাই বা ওই সময় সুযোগও হয় নাই, যেহেতু বাবু জেগে থাকলে এগুলো করা যায় না। তো এখন বাবু ঘুমাচ্ছে, ভাবলাম যে এই কাজটাও সেরে নিই, বাবু জেগে থাকলে দেখা যায় আমার পাশেপাশে ঘুরঘুর করে, ওরও দেখা যায় শরীরে লাগলে জ্বলবে, এই জন্য আমি এখন এগুলো করে নিচ্ছি আর হচ্ছে পটে ভরে রাখবো। এবং এখানে কিন্তু আমি 1 বছরের মরিচ, 2 কেজি মরিচ, আমার প্রায় 1 বছর চলে যাবে, তো এগুলো এরকম ঝেড়ে মানে ছেলে নিয়ে তারপরে হচ্ছে একটা শুকনো বক্সে ঢুকিয়ে রাখলে পটগুলোতে, যেগুলোতে একদম মুখটা অনেক শক্ত করে আটকে কোনো বাতাস ঢুকতে পারে না, এরকম জারে ঢুকিয়ে নিলে কিন্তু 1 বছর পর্যন্ত সুন্দর থাকে। তো আমরা সবসময় এরকমই করি, আমার আম্মা তো দেখা যায় 5 কেজি 6 কেজি ভাঙায়, আমাদের অনেক মরিচ লাগে, তো আমার অতটা লাগে না, 2 কেজি হলে আমার দেখা যায় বছর শেষ হয়ে যায়। এই যে প্রতিদিন যেটা লাগে সে একটা কোটাতে ঢুকিয়ে নিচ্ছি, আর বাকিগুলো বড় দুটা জারে ঢুকিয়ে নিব। এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ, সবসময় করতেও ভালো লাগে না, তো যাই হোক বছরে একবার করাই যায়, তো সেটাই করে নিচ্ছি আর কি। এই যে ভালো করে আবার ফ্লোরটা মুছে নিলাম, যেহেতু বাবু এখানে হাঁটাচলা করবে, তো এই দিক দিয়ে আমি এগুলো করতে করতে এই দিক দিয়ে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মুগ ডালটা। তো এখন আমি হচ্ছে ফোড়ন দিয়ে নিব, ডিম দিয়ে যেহেতু রান্না করব, ডিমটা আগে ভেজে তারপরে হচ্ছে ফোড়ন দিয়ে দিব। এখানে হচ্ছে সকালে বাচ্চাদের জন্য টিফিনে কাবাব ভেজেছিলাম, সে কাবাবের তেল সেটাই আগে দিয়ে দিলাম। এই যে আগে ডিমগুলো ভেজে নিব, তারপরে হচ্ছে ডালের জন্য ফোড়ন রেডি করব। তো ডিমগুলো তুলে আমি হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিলাম, আর মুগ ডাল দিয়ে ডাল ডিম দিয়ে রান্না করলে আমার কিন্তু বেশ ভালো লাগে, যদিও সবসময় রান্না করা হয় না, আর অনেক সময় দেখা যায় মনেও থাকে না কি রান্না করব, সেটা চিন্তা করতে হচ্ছে, বাচ্চাদেরটাই চিন্তা করি সবার আগে। তো যাই হোক, এই যে ফোড়ন দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব আর কি। আর এখানে বাবুর খিচুড়িটাও হয়ে গিয়েছে, তো খিচুড়ি থেকে মাংস আছে, মাংস দিয়ে রান্না করেছি, তো মাংসগুলো তুলে হচ্ছে আলাদা করে চটকিয়ে নিতে হবে, তারপরে আবার খিচুড়ির সাথে একসাথে করে দিব। তো আগে দেখা যেত একদিনের জন্য আমি খিচুড়ি রান্না করতাম, মানে আজকে রান্না করতাম, কালকে খাওয়াতাম, আবার পরশু রান্না করতাম, আর এখন যেহেতু স্কুল খোলা, বাচ্চাদের নিয়ে মানে স্কুল থেকে আসতে আসতে অনেকটা সময় হয়ে যায়, তখন দেখা যায় খিচুড়ি রান্না করে খাওয়াতে গেলে বাবু দুপুরের খাওয়ার টাইম হয়ে যায়, এই জন্য দেখা যায় এখন 2 দিনেরটা একসাথে রান্না করে ফেলি, আবার অনেক সময় রাতেও রান্না করে রাখি, তাহলে দেখা যায় দুপুরে সুন্দর করে খাওয়ানো যায় টাইম মতো। তো যাই হোক, এখানে আমার ফোড়ন দেওয়া শেষ, ধনিয়া পাতা থাকলে ভালো লাগতো, যদি আমি ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম, এমনিতেও ভালো লেগেছে। আর এখানে এই যে ওদের পোলাওগুলো গরম করে নিচ্ছিলাম, ওদের দুপুরে খাওয়া মানে এটা খেয়ে নিবে, পোলাও আর হচ্ছে মুরগির মাংস, তো পোলাওটা গরম হলে তারপরে এই পাশে হচ্ছে মুরগির মাংসটাও গরম করে নিব। এই যে অনেকগুলো মুরগির মাংস রয়ে গেছে, গরুর মাংসও আছে, সেটা দুপুরবেলায় গরম করব না, সেটা রাতে যদি লাগে তখন গরম করব আর কি। এই যে এগুলো ছেলে রেখেছিলাম, এখন এরকম একটা পরিষ্কার একটা পলিথিন পটের ভিতরে দিয়ে তারপরে হচ্ছে মরিচগুলো ঢুকিয়ে নিব, আর একদম চেপে চেপে ঢুকালে দেখা যায় কি এরকম মানে মুখ বন্ধ করে রাখলে অবস্থা থাকলে যাতে বাতাস না ঢুকে, এভাবে রাখলে কিন্তু 1 বছর পর্যন্ত অনেক সুন্দর থাকে মরিচগুলো, অনেক ভালো থাকে।
তো আমরা তো সবসময় এক বছরের জন্য একসাথেই ভাঙিয়ে নিই, হলুদ মরিচ জিরা সব একসাথে, মানে তখন দেখা যায় আর ঝামেলা হয় না, নাহলে তো অল্প অল্প করে করতে গেলে দেখা যায় কে করে এই কাজগুলো, এখন বাবা বেঁচে আছে দেখে বাবা করে দেয়, না হলে কে করতে, এগুলো আমারই করতে হতো যেহেতু নাফিসের আব্বু ওরকম কোনো সময় পায় না, আবার দেখা যায় ও বুঝেও না এগুলো কীভাবে করতে হবে না করতে হবে। মানে আমি যখন থেকে মিরপুরে এসেছি বা এখানে আলাদা থাকছি আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে, তখন দেখা যায় এগুলো আমারই মানে আব্বাই করে দেয়, এগুলো নিয়ে এত মানে চিন্তা করতে হয় না। আর এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বিজনেসের যে কেকের বিজনেসের জিনিসপত্রগুলো, আসলে একটা কিছু করতে গেলে যে কত টাকা খরচ করতে হয়, প্রথমে আমার মনে হয় লাখ টাকার উপরে আমি মোল্ডে কিনেছি, আর নর্মালি জিনিসপত্র সেগুলো তো কিনতে হয়েছে, শুধু মোল্ড কিনেছি আমি প্রায় লাখ টাকার উপরে। আর যখন কাজ শিখতাম তখন তো আমি আজিমপুরে গিয়ে শিখতাম, মানে মিরপুর থেকে আজিমপুরে গিয়ে তারপরে হচ্ছে আমি প্রফেশনাল যে কেকের কোর্স আছে সেটা করেছি আর কি। তো আসার সময় হচ্ছে নিউ মার্কেট পড়তো, তো আসার সময় দেখা যায় প্রতিদিন নিউ মার্কেটে ঢুকে এটা সেটা কিনে নিয়ে আসতাম, আবার অনলাইন থেকেও কিনতাম, এতে করে অনেক জিনিস কিনা হয়ে গেছে যেগুলো এখনও অনেকগুলো আছে যে এখনও ইউজও করা হয় নাই, অনেক মোল্ড আছে, তারপরেও এগুলো অনেক শখের আমার, আমার খুব ভালো লাগে সব কিছু দেখা যায় চোখের সামনে থাকলে বা হাতের কাছে থাকলে ভালো লাগে। এই যে কতগুলো মোল্ড, একটা মোল্ডে তিন রকম তিন সাইজের কিনেছি, যাই হোক যখন মানে তখন এইটাই আমার বেশি শখের জিনিস ছিল আর কি। আর যখন আমরা যে কাজটা শুরু করি সেটা একদম মানে সুন্দর করে শুরু করা উচিত, তাই না? এখন যেহেতু আমার এত মোল্ড কিনতে হয় না, এখন শুধু আমার চকলেট কোকো পাউডার এই সে এগুলো কিনলে হয়ে যায়, এখন আর মোল্ডগুলো আর কিনতে হয় না। তো যাই হোক, আলমারিটা কিন্তু আমি আলমারিটাও কিনেছি আমার শুধু কেকের জিনিসপত্র রাখার জন্য, আর এত দিন এটা অনেক দিন গোছানো হয় না, মানে কেকটার কাজ করে আবার এলোমেলো করে ঢুকিয়ে রাখি, তো আজকে ভাবলাম একটু গোছাই, আর গোছাতে গোছাতে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো আলমারিটা না গোছানোর আরেকটা কারণ হলো আমার ওখানে লাইট যে লাগাবো সেরকম কোনো লাইনে দেয় নাই, এজন্যই আমি আরও গোছাতে পারছি না, এজন্যই দেখা যায় অন্ধকার, মানে কেমন পুরোটা আলো পাওয়া যায় না, তো এই জন্য আমার আরও গোছানো হয় না। দিনের বেলা তো কাজ থাকে, সন্ধ্যার পরে যে গোছাবো কিন্তু অন্ধকারের জন্য গোছানো হচ্ছে না। তো যাই হোক, আজকে হচ্ছে রিং লাইট দিয়ে তারপরে হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে এগুলো হচ্ছে সব পন্ডেন্টের মোল্ডগুলো, এগুলো দিয়ে পন্ডেন্টের কাজ করলে দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আস্তে আস্তে তো আপনাদের সাথে সবটাই শেয়ার করি, যখনই যে কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে অনেকগুলো মোল্ড আছে যেগুলো এখন আমি ব্যবহারই করি নাই, আর এগুলো হচ্ছে পন্ডেন্টের টুলসগুলো আর কি। তো কয়েক রকম কিনা হয়েছে, আরও আছে কোন দিকে এগুলো এখনও খুঁজে পাচ্ছি না, মানে কাজ করে এদিক সেদিক রেখে দিই, সেগুলো দেখা যায় এখন খুঁজে সব কিছু আবার সুন্দর করে রাখতে হবে। আর এটা হচ্ছে বিস্কিট মেকার, এটা কিন্তু অনেক আগে কিনেছিলাম, এটা দিয়ে বিস্কিট বানালে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিস্কিট বানানো যায়, কিন্তু তখন বানিয়েছিলাম যখন কেনার পরে নতুন নতুন অনেকবার বানিয়েছিলাম, কিন্তু এখন সময়ের অভাবে বিস্কিট ওইভাবে আর বানানো হয় না, তবে যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে সবগুলো আবার একবার দেখিয়ে দিচ্ছি, এলসা কাটা, তারপরে হচ্ছে কত যে মানে মোল্ড এখানে, তো যাই হোক এখন আর মোল্ড কিনতে হয় না, এখন হচ্ছে চকলেট কোকো পাউডার তারপরে হচ্ছে এটা সেটা এগুলো কিনতে হয়, এগুলো একবারে কিনে নিয়েছি সেটাই ভালো হয়েছে আর কি। আর এই যে এগুলাকে একটা হচ্ছে এয়ারটেক যে ইয়ে পাওয়া যায় ফলি, সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, নাহলে এগুলো তেলাপোকা খেয়ে ফেলে, আলমারিতে যদি কোনোভাবে তেলাপোকা ঢুকতে পারে তাহলে কিন্তু মানে এগুলো কেমন যেন ডিজাইনগুলো নষ্ট করে ফেলে, আমার একটা মোল্ড না দুইটা মোল্ড নষ্ট করে ফেলেছে তেলাপোকা, এরকম ডিজাইনগুলো নষ্ট করে ফেলেছে, সেই জন্য আমি এইভাবে এয়ারটেক একটা প্যাকেটের মধ্যে রেখে তারপরে এই যে মুখটা আটকানো যায় এরকম একটা প্যাকেটে করে রেখে দিব, দুইটাই এইভাবে মানে সবগুলো যে সিলিকনের যে মোল্ডগুলো সেগুলো এইভাবে রেখে দিব, তাহলে আর ধুলাও পড়বে না আর হচ্ছে তেলাপোকাও নষ্ট করতে পারবে না। এই যে আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম, যেটা যে এখানে রাখার যাতে আমার চোখের সামনে মানে দেখতে পারি আর কি, দেখে যাতে নিতে পারি এলোমেলো করতে না হয়। আর এখানে হচ্ছে এডিবল যে স্প্রিঙ্কলগুলো সেগুলো মানে অনেকগুলো কিন্তু ফ্রিজেও আছে, অনেকগুলো কিন্তু দেখা যায় এইভাবে খোলা রাখলে গলে যায়, তো ফ্রিজে রেখে দিয়েছি, তো যাই হোক সেগুলো তো ফ্রিজেই আছে। আর চকলেট টকলেট আমি বেশিরভাগই ফ্রিজে রাখি। তো কেমন লেগেছে আমার কেকের যে জিনিসপত্রগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।